আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনের থেকে। আজকে আমরা এসেছিলাম সিলেটের জকিগঞ্জে। জকিগঞ্জ সিলেট থেকে বেশ দূরে, শহর থেকে বেশ দূরে, ইন্ডিয়ার বর্ডারের সাথে। তো এখানে আমাদের যে ক্লায়েন্ট, তিনি আমাদেরকে ইনভাইট করেছিলেন বা সাইট ভিজিটের জন্য ডেকেছিলেন, তার একটি এন্টারটেনমেন্ট পার্ক আছে। এই পার্কটিকে কিভাবে মোর বিজনেস ফ্রেন্ডলি করা যায় বা ট্র্যাকশন কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে। তো ইনিশিয়ালি কিন্তু আমরা ভেবেছিলাম যে এখানে হয়তো আমরা পার্ক ডিজাইন করতে আসছি বা কোনো এক নতুন অ্যাডিশন হবে, সেটা আমরা ডিজাইন করব। বাট খুব ইন্টারেস্টিং একটি বিষয় যেটা আসলে আমারও খুব ভালো লেগেছে, যে আমরা এখানে একটা এন্টারটেনমেন্ট পার্কের পলিসি লেভেলে কি রকম ডিসিশন দিতে পারি অ্যাজ এ ডিজাইনার অর অ্যাজ এ প্রফেশনাল। এই ভিডিওটা বানানোর অন্যতম উদ্দেশ্য এইটা যে আমরা অনেকেই কিন্তু আসলে আমরা বিভিন্ন জায়গা ভিজিট করি, তো গ্রামে আসলে অনেক ধরনের এন্টারটেনমেন্ট পার্ক থাকে বা ছোট ছোট ওয়ান্ডারল্যান্ড টাইপের থাকে। তো এগুলোর বিজনেস নিয়ে আসলে খুব ইন্টারেস্টিং কিছু ফাইন্ডিংস আছে আমার, তো এটা নিয়ে একটু কথা বলবো। প্রথমত আমাদেরকে একটা যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গ্রাম এলাকায় বা শহর থেকে দূরে খুব বেশি ইলেকট্রিসিটি থাকে না। তো আপনারা যত বেশি বা আমরা যত বেশি ইলেকট্রিসিটি কনজিউম করে এই টাইপের রাইড দেব, আমাদের কিন্তু জেনারেটরের উপরে তত বেশি লোড পড়বে। এবং বিষয়টা এমনও হয়ে যেতে পারে যে যখন ইলেকট্রিসিটি নেই তখন জেনারেটর চালাতে যে পরিমাণ খরচ হচ্ছে আর ওই সময়ে যে পরিমাণ ইনকাম হচ্ছে, এটা লসে চলে যেতে পারে। সেকেন্ড যে ফাইন্ডিং সেটা হচ্ছে, এটা ওয়ান অফ দ্য মেজর ফাইন্ডিং, সেটা হচ্ছে গ্রামে যেহেতু জায়গার দাম কম, দেখা যায় যারা এই পার্কটি তৈরি করছেন তাদের আসলে প্রচুর পরিমাণে ওয়েলথ থাকে বা টাকা পয়সা থাকে, যার কারণে তারা আসলে অনেক বড় একটা ল্যান্ড নিয়ে পার্কটা করে ফেলেন। এখন বড় পার্ক নিয়ে করে ফেলা প্রবলেম না, প্রবলেম হচ্ছে কি দুটো রাইডের মাঝখানে যখন অনেক বড় একটা ঘাস থাকে বা অনেক লম্বা একটা রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়, তখন ওই রাস্তার মেনটেন করা এবং ঘাসগুলো যে বড় হয়ে যায় এই জিনিসগুলো মেনটেন করাটা কিন্তু অনেক টাফ এবং জায়গাটা অনেক স্ক্যাটার্ড হয়ে যায়। তো গ্রামে হোক আর যেখানেই হোক না কেন, এন্টারটেনমেন্ট পার্ক সবসময় খুব কম্প্যাক্ট ওয়েতে ডিজাইন করতে পারা উচিত। যত বেশি কম্প্যাক্ট হবে তত কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্ট বেশি হবে, অল্প জায়গা মেনটেন করার সুবিধা, লোকজনের হাঁটতে সুবিধা এবং লোকজন এটাকে অনেক বেশি ইউজ করবে। অনেক বড় জায়গা নিয়ে বা গ্যাপ গ্যাপ রেখে আসলে এন্টারটেনমেন্ট পার্কগুলো ডিজাইন করা উচিত না। থার্ড আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই আসলে দেখা যায় যে শখের বসে এই পার্কটা করার কারণে সব কিছু নিজের দায়িত্বে রাখতে চায়। যেমন ধরেন যে এখানে যে রেস্টুরেন্টটা হচ্ছে রেস্টুরেন্টটাও তার নিজের, এখানে যে টি স্টলগুলো আছে সেগুলোও নিজের, এখানে যে গ্যাস স্টেশন আছে, এখানে যে ওয়্যার হাউস আছে, সব কিছুই নিজের দায়িত্বে রাখতে চায়। তো এখানেও আসলে অনেক বড় একটা লার্নিং আছে যে সব দায়িত্ব নিজের কাছে নিয়ে নিলে কিন্তু রিস্ক অনেক বাড়তে থাকে। বেটার সলিউশন হচ্ছে আপনি দরকার হলে আপনার রাইডগুলো লিজ দিয়ে দিতে পারেন, আপনার টি স্টলটা লিজ দিয়ে দিতে পারেন, আপনার রেস্টুরেন্টটা কিন্তু আপনি লিজ দিয়ে দিতে পারেন। এভাবে লিজ দিয়ে এগুলোর থেকে রেন্ট নিলে কিন্তু আপনার রিস্ক অনেক অনেক কমে যাবে। তো এই রিস্ক কমানোর এই বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর থার্ড একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে স্পেশালি সিলেটের জন্য। সিলেটের জন্য যেমন এখানে প্রচুর বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে প্রচুর শ্যাওলা পড়ে। তো শ্যাওলা কিভাবে ম্যানেজ হবে বা এগুলো কিভাবে ক্লিন করবে, এটার একটা সলিউশন কিন্তু এখানে আমাদেরকে করতে হবে। আমরা জানি না এখানে কীভাবে এটা সলিউশন করবো, এটা হয়তো বা সামনের কোনো একটা ভিডিওতে এটা আসতে পারে। তো এই পার্কটা নিয়ে আমরা এখন কি ডিসিশন করব, কি ডিজাইন করব, কি পলিসি দেব সেটা এখনও আমরা জানি না। তো আমরা ভিডিওটা বানিয়ে রাখছি, পাবলিশ করে রাখছি, সামনের দিকে আমরা যখন কাজ এগোতে থাকবো তখন আমরা আমাদের ডিসিশনগুলো নিয়ে আসলে ছোট ছোট ভিডিও দেওয়ার প্ল্যান আছে। তো আপনাদের যাদের এই ধরনের পার্ক আছে বা পার্ক করতে চান বা এমনি এই বিষয়ে যদি ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে ডেফিনেটলি আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখবেন, ইউটিউবে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ আমাদের ওয়েবসাইটটা তো চোখ রাখবেন, কারণ অনেক কিছুই আছে যেগুলো আসলে ফেসবুকে এবং ইউটিউবে যায় না, কিন্তু ওয়েবসাইটে আসলে অনেক ডিটেলে থাকে। তো আমাদের সাথে থাকবেন, থ্যাংক ইউ।